সাতটা ইলেকশনত হলো মই পরাস্ত, সাতটা ইলেকশনত হলো মই পরাস্ত, আঠটা হারি হম সর্বশান্ত। এই সভাখনত উপস্থিত থাকতেই এটা কবিতা লিখিলো। মই আসলে কবিতা নেলেখো, কিন্তু সকলে আজিকালি কবিতা লেখে, যা কবি নহয় তেওঁলোকেও কবিতা লেখা আরম্ভ করলে। গতিকে আমিও কবিতা নেলেখা মানুষ, অলপ চেষ্টা করছো কবিতা এটা লিখবলে। সকলের আগতে লিখছো কবিতাটো, মই আপনার আগত কবিতাটো গাবলে ওলাইছো। সাতটা ইলেকশনত হলো মই পরাস্ত, সাতটা ইলেকশনত হলো মই পরাস্ত, আঠটাত হারি হম সর্বশান্ত, নাযাও মই প্রচারত, করিম মই কংগ্রেস দল ধ্বংস, রাজীব ভবনত কমার্শিয়াল কমপ্লেক্স বনাম, টিকট বিক্রি করার দরে রাজীব ভবনও বিক্রি করে লুটি পুটি খাম। মই কাকো মিন করে কোৱা নাই, কবিতা এটা লিখিব মন গল। মই যেহেতু রাজনৈতিক ব্যক্তি, মই রাজনৈতিক কবিতাই লিখিম। গতি আজি আপনার সন্মুখতে, আপনার সন্মুখতে মই বহি আছিলো, কবিতা এটা লিখিব মন গল। এই কবিতাটো রাইজর জ্ঞাতার্থে আপনার আগত মই আবৃত্তি করলো। সব মই একো না, মই আজি এই বিষয়ে কব নাজানো। তেওঁলোকে এটা কথা কওঁ যে চুর ডকাইতর লগত তেওঁলোক সদায় আছে, ধর্ষণকারীর লগত সদায় আছে। গতি তেওঁলোকৰ কাম করে থাকিব, আমি রাইজর কাম করে থাকিম, অসমৰ মানুহৰ কাম করে থাকিম। গতি কবিতা লিখি আছে, আমিওনো কিয় নেলেখাকে থাকো। কথাটো গলে এইটোৱে হব, আদাক দেখি উঠিল গা কেটুরিয়ে বোলে মোকো খামো, তেনেকুৱাই হৈছে, মই অস্বীকার নকৰো। মোৰ তেনেকুৱাই হৈছে, মই অস্বীকার নকৰো। আঠটা ইলেকশনত হাৰিব। মই আকৌ কৈছো, মই কাকো মিন কৰি কবিতাটো লেখা নাই। কবিতা লেখার যেতিয়া সময়, মই কওঁ নহয় আমাৰ অসমীয়া মানুহৰ এটা কেৰেক্টাৰ আছে, যোনে যি কৰে সেইটোৱে কৰে। মইতো অসমীয়াই, গতিকে মোৰো সেইটো কেৰেক্টাৰ আছে। গতিকে সকলোৱে কবিতা লিখিছে, মইনো কিয় নেলেখো। আমাৰ আগতে যে পিচিঅ' খুলিলে সকলোৱে পিচিঅ' খুলে, তেনেকুৱা হয় নহয়। এটা জেগাত যদি এখন ধাবা খুলে, বাকী দর্শন ধাবা হৈ যায়। অসমীয়া মানুহৰ এটা কেৰেক্টাৰ, মইতো অসমীয়াই, গতিকে মোৰো তেনেকুৱাই কেৰেক্টাৰ থাকিব। মই আগতে কেতিয়াও কবিতা লিখি পোৱা নাই, আজি মোৰ কবিতা এটা হঠাৎ লিখিব মন গ'ল, গতি এই কবিতাটো লিখিলো। আপনার জ্ঞাতার্থে মই প্রকাশ করলো। সম্পূর্ণরূপে এইটো কার্বি আংলঙত ছাব্বিশটার ছাব্বিশটাত আমি জিকিম। কংগ্রেস দলে প্রতিদ্বন্দ্বিতায় আহিব নয়, টিকট যেটা বিক্রি করে। কংগ্রেস দলের কর্মী মোক কৈছে, মই হামরেঙত বহি আছিলো নমিনেশনের সন্মুখত, কংগ্রেস দলের কর্মীয়ে মোক আগতে চিনি পাই, মোক কৈছে যে দাদা টিকট বিক্রি করেছে। যত কংগ্রেসের অবস্থায় বেয়া আজি তারিখত, তাতো যদি টিকট বিক্রি করে, তেতিয়া আৰু কিবা দলটোৰ উন্নতি হব নেকি। গতি তেওঁলোকে ছাব্বিশটার ছাব্বিশটার হারিব, চারি পাঁচটার হয়তো সেকেন্ড হব পাৰে, চারি পাঁচটার বুলিয়ে কৈছো, মানে সেকেন্ডতো গোটেখিনি হব নোৱাৰে, আৰু বাকিবিলাক সব দূরত থাকিব।